বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো এখানে বন্ধুরা, আমি প্রথমে মাছ কাটা থেকেই শুরু করলাম, আর ঈদের পরে এই যে মাছ একদম নেই ফ্রিজে, তো বাসার মধ্যেই মাছ নিয়ে আসছিল। তো তেলাপিয়া মাছগুলো আমি এখানে 1 কেজি পরিমাণ রাখছি, তো এগুলো কেটে নিচ্ছি। দেখেন আমি অতি সহজে কিভাবে তেলাপিয়া মাছগুলো কেটে নিচ্ছি। তো দেখেন সহজে আমি তেলাপিয়া মাছগুলো সবগুলো কেটে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব, আর যেগুলো রান্না করা সেগুলো রান্না করব। তো মাছের দুই সাইডের কাটাগুলো কেটে তারপরে এই যে আমি লেজের মধ্যে অল্প পরিমাণে ছাই দিয়ে তারপরে আসিলগুলো এভাবেই করে দায়ের মধ্যে ঘষে ঘষে তুলছি। আর তোলার পরে তারপরে আমি এই যে মাছের যে কান্তা বলা হয় দুই সাইডে, সেগুলো আমি কেটে নিচ্ছি। আর এই যে মুখটাও কেটে নেব, এই যে মুখের পাশটা, তো এটাও কেটে নিলাম। কেটে এই যে মাছের পিঠ যেন গলে না যায় সেজন্য এই যে পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি আছে সেগুলো কেটে নিলাম। তো ওগুলো গুছিয়ে আর এগুলো আমি ফ্রাই করে নেব। তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, করে এখানে হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে জাস্ট ভাজা করে নেব। তো মাছটা ভাজা করার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কিন্তু অনেক মূল্যবান, হয়তো আমার এই ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে দেবে, তো লাইকটা দিয়ে দিবেন। তো সামান্য হলুদ আর মরিচ দিয়ে আমি কিন্তু এবং লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছের ঝাল করব, সেজন্য আর কি এই যে মাছগুলো ভালো করে আমি ফ্রাই করে নেব। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে তারপরে এই যে মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ফ্রাই প্যান থেকে তুলে নেব। তো একে একে সবগুলো মাছ আমি তুলে নিলাম। এখন মাছের ঝাল করার জন্য আমি এখানে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তো তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে এখানে আদা বাটা, জিরা বাটা, অল্প পরিমাণে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সবগুলোই দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমি যে বাটিটা মশলা গুলছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম, মাছ মেখেছিলাম যে বাটিটায় সেটায়। তো
আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, সেজন্য আর একটু তেল আমি দিয়ে দিলাম। তো আমি মশলাটা আর একটু ভালো করে কষিয়ে এখানে লবণ দিয়ে দিলাম। তো আমি এখন বেশিরভাগ পরিমাণে বাটনাতে বেটে মাছের যে স্পেশাল মশলাটা, এখানে ছোট ছোট যে সস এবং ধনিয়া, সেগুলোই মাছের জন্য বেটে বাটনায় বেটে আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর এতে করে কিন্তু তরকারি টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে ঝোল অ্যাড করে দেব, অল্প পরিমাণে পানি দিয়ে দেব আর কি। তো অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব। এখন দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মাছগুলো কিন্তু মুসমুসেই থাকবে, বেশি সফট হবে না, সেজন্য এই যে ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। আমার হয়ে যাচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, একটু ঝাল ঝাল করে দিব। তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ঝাল, সেটা রান্না করে নিলাম। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা কুচিটাও দিতে পারেন। আর এই তো আমি এখন এখানে যে কুরবানির যে মাংস কলিজা ছোট ছোট পিস করে কেটে আমি পেঁয়াজে দিয়ে ভালো করে কষিয়ে একটা পুর তৈরি করে রাখবো সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য। তো এখানে আমি হালকা পরিমাণে পেঁয়াজগুলো ভেজে কলিজা এবং মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সব বাটাবাটি দিয়ে দিব। দিয়ে এটা লবণ দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর এটা যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু অলরেডি ছেলেদের আমি খাবার দিয়ে দিছি, কারণ আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে সেজন্য। আর ঘরে গৃহিণীরা বুঝি এমনই হয়, সম্পূর্ণ সব কাজ শেষ করে পরিবারের সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপর মনে হয় নিজেরা খায়, তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তো ছেলেদের একটু তাড়াতাড়ি খাবার দিয়ে দিলাম, একসাথে আর টেবিলে খেতে বসলাম না, তাদেরকে খাবার দিয়ে আমি এই যে এই পুরটা রেডি করে তারপরে গোসল করতে চলে যাব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি যে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, এটা হতে থাকবে আর তারপরে আমি গোসলে চলে যাব। গোসল করে তারপরে এসে আমি দুপুরের খাবারটা খাবো। তো আমার রান্না বান্না কমপ্লিট করে ছেলেদের খাবার খাইয়ে পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নিয়ে এখন আমি নিজে খেতে বসলাম। তো সব পরিবারে গৃহিণীরাই বুঝে এমনই হয়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া রইল। তো আমি অফ ক্যামেরায় কিন্তু শুটকি মাছও রান্না করে নিছিলাম, তো সেই শুটকি মাছ এবং মাছ দিয়েই খেলাম। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।